অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমার দেখালোকিত মানুষের সাথে, আমার এলাকার শ্রদ্ধেয় বড় বোন তাওমিনা আকতার, প্রধান শিক্ষিকা আবদুল্লাহ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে একজন প্রধান শিক্ষক হিসাবে আপনি আছেন। আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি আমার চ্যানেল 99 থেকে। আমি সাংবাদিক ফরহাদ ভাই আপনার সঙ্গে আছি। প্রথমে আমি তাওমিনা আকতার ম্যাডাম, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি এখানে প্রধান শিক্ষক হিসাবে জয়েন করাতে আপনার অনুভূতিটা কেমন লাগছে? আলহামদুলিল্লাহ, আমি সহকারী শিক্ষক হিসাবে আমি আমার গ্রামের গ্রামী পাশে ভাগ্নি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছিলাম। এখান থেকে আমাকে প্রমোশন এখানে দিয়েছে। আলহামদুলিল্লাহ আমার স্টাফরা খুবই ভালো, খুবই আমাকে হেল্প করে, সব দিক দিয়ে হেল্প করে। বিশেষ করে আমার একজন টিচার আছেন, যিনি আমার গ্রামের পাশে, গ্রামের স্কুলের পাশে, উনি আমাকে খুবই হেল্প করে সর্বদিকে, মানে যেভাবেই লাগে উনি আমাকে ছেলে হিসাবে সর্বদিকে আমাকে হেল্প করে যাচ্ছেন সবসময়। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি শ্রদ্ধেয় স্যারকে। স্যার, একজন আলোকিত টিচার হিসাবে আপনাকে পেয়েছি। স্যার, আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, চ্যানেল 99 থেকে আমি সাংবাদিক ফরহাদ ভাই, তাওমিনা আকতার ম্যাডাম সম্পর্কে আপনি এখানে প্রধান শিক্ষক হিসাবে ওনাকে পেয়েছেন, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে ম্যাডামকে পেয়ে? না, আমরা খুবই খুশি, ম্যাডাম খুব ভালো, রেগুলার ম্যাডামকে পেয়ে আমরা মাশাআল্লাহ। ম্যাডাম যে কথাটা বলেছে যে শ্রদ্ধেয় ভাই হিসাবে আপনাকে দেখছেন এবং আপনি শতভাগ ওনাকে সাপোর্ট দিচ্ছেন, হ্যাঁ, আমিও ম্যাডামকে ধন্যবাদ জ্ঞাপন করছি চ্যানেল 99 থেকে। আমাদের নরসিংদী সদরের গর্ব যে আমরা তাওমিনা আকতার ম্যাডামকে আমরা পেয়েছি। সরাসরি আমি চ্যানেল 99 থেকে ম্যাডাম আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি আর একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, একজন শিক্ষার্থী ভালো রেজাল্টের ক্ষেত্রে একজন শিক্ষক, অভিভাবক এবং স্টুডেন্টের কী ধরনের পারফরমেন্স থাকলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি? আসলে আমাদের মনে হয় প্রথমত টিচারদের আন্তরিকতা তো অবশ্যই থাকবে, যারা স্টুডেন্টদের আন্তরিকতা আন্তরিকভাবে, মানে যেভাবে আমাদের নির্দেশনাগুলো আছে ক্লাস নেওয়ার, ওরকমভাবে যদি আমরা ক্লাসগুলি নেই, আমরা চেষ্টা করি ওরকমভাবেই নেওয়ার জন্য নেই তো। আর সাথে সাথে স্টুডেন্টদের গার্জিয়ানদেরও একটু সতর্কতার দরকার, যদি বাচ্চারা আমরা একটা জিনিস পড়াই দিলাম, স্কুল থেকে পড়াই দিলাম, দেখাই দিলাম যে এই কাজটা তুমি বাসায় গিয়ে করবে, দেখবে, যদি গার্ডিয়ানরা ওই জিনিসগুলো একটু রেডি করে দেয়, আমাদের হেল্প করে, তাহলে আমরা মনে করি যে আমরা ভালো স্টুডেন্ট পাবো। ভিউয়ার্স, আমার দেখা প্রধান শিক্ষক হিসাবে আমরা তাওমিনা আকতার ম্যাডামের কথা বললাম। তাওমিনা আকতার ম্যাডাম জাস্ট একটা ত্রিভুজের সাথে জিনিসটাকে তুলনা করেছেন, একজন শিক্ষার্থী ভালো রেজাল্টের ক্ষেত্রে, একজন টিচার, একজন স্টুডেন্ট এবং একজন অভিভাবক। মানে এখানে বলতে চাচ্ছেন যে একজন টিচার যে CWSW-গুলি দিবে, একজন প্যারেন্টস ওইগুলিকে কমপ্লিট করতে হবে এবং প্যারেন্টসের এখানে যোগাযোগ রাখতে হবে যে ঠিকমতো স্কুলে আসছে কি না, ঠিকমতো বাসায় গিয়েছে কি না, আবার খেলার মাঠে গিয়েছে, খেলার মাঠ থেকে ঠিকমতো বাসায় আসছে কি না, এবং CWSW-গুলি কমপ্লিট করেছে কি না এবং বাজে কোনো সোসাইটির সাথে মিশেছে কি না, এগুলি যদি লোকআপটা করে তাহলে আমরা আলোকিত স্টুডেন্টকে পেতে পারি। তো সেই সুবাদে তিনের সমন্বয় যে একটা ত্রিভুজের সাথে তুলনা করেছেন, আপনাকে আমি অবশ্যই ধন্যবাদ কামনা করছি। এবং তারই ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি যে প্ল্যাটফর্মের মধ্যে বসছেন আজকে কিন্তু আপনাদের আনন্দের দিশারি শেষ নাই, আপনারা কিন্তু প্রধান শিক্ষিকা যারা আছেন এবং সহকারী শিক্ষিকা আছেন, বর্তমান সরকার কিন্তু আপনাদেরকে অনেক প্রায়োরিটি দিয়েছে এবং অলরেডি যারা আছেন এখানে দশম শ্রেণী গ্রেডের মধ্যে আপনি চলে গেছেন, ইতিমধ্যে আপনারা প্রকাশ হয়েছে। তো সেক্ষেত্রে আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আপনি বাল্য জীবন এবং শিক্ষা জীবনের কথাটা আমার চ্যানেল 99-এ তুলে ধরবেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সঙ্গে। শিক্ষা জীবনটা কোথায় কেটেছে? আমার বাল্যকাল আমার গ্রামের বাড়ি হচ্ছে কুমিল্লা, খুলনা থানায়। ওখানে আমি একটা প্রাথমিক বিদ্যালয়ে পড়েছি, তো ওই তখন স্কুলের ইয়াগুলো, মানে অবকাঠামো অতটা ভালো ছিল না, আমরা ওরকম সুন্দর বেঞ্চ পাই নাই। তারপরে আমরা মোটামুটি আমাদেরকে যে টিচাররা পড়াইতো ওনাদের অফিস কক্ষ ছিল না, স্যাররা দেখতাম কয়েকটা খাতা, যে ক্লাসরুমের হাজিরা খাতাগুলো প্রধান শিক্ষক বাসা থেকে নিয়ে আসতো, আবার মানে যাওয়ার সময় নিয়ে যেত, আর স্কুলের ঘরে কোনো দরজা ছিল না, অফিস তো প্রশ্নই আসে না, স্যারদের একটা করে চেয়ার ছিল, আর আমরা যে বসতাম ওইগুলো মানে কাঠ দিয়ে আর বাঁশের খুঁটি আর কাঠের উপরে পেতে দিত, আমরা যখন লিখতাম তখন মাটিতে হাঁটু গেড়ে কাঠের উপরে লিখতাম,
হ্যাঁ, তো ওইরকম ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ এখন তো আমাদের গভর্নমেন্ট মানে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা আমাদের তো অনেক সুযোগ সুবিধা দিচ্ছে। আমাদের স্কুলগুলোর অবকাঠামো ইনশাল্লাহ মানে দেখলেই চেনা যায়, যা প্রাথমিক বিদ্যালয় অন্যান্য বিদ্যালয়গুলো থেকে ওদের চেহারা মানে অবকাঠামোই ভিন্ন। এখন তো সব বেশিরভাগ বিল্ডিংয়ে মানে উপরে, হ্যাঁ মানে গ্রাম অঞ্চলে এমন কোনো ইয়া নাই, বিল্ডিং নাই যেখানে মানে ভিত্তিটা মানে কাঁচা, ওরকম ওইরকম কিছু নাই। সব জায়গায় ইনশাল্লাহ এখন অবকাঠামো ভালো। তবে আমি ওইখানে পড়াশোনা করার পরে আমি আবার চলে আসছি এতে ঢাকায়। আমার বড় ভাই ঢাকায় চাকরি করতেন, তো আমাকে ওইখানে নিয়ে ভর্তি করাইছেন। ওইখানে আমি 1 বছর পড়াশোনা করলাম ঢাকার কল্যাণপুরে। তারপর ওইখান থেকে আবার আমার বড় ভাই ট্রান্সফারে নরসিংদী চলে আসছেন। ওইখানে আমাদের এখানে আমার বিদ্যানিকেতন নরসিংদী সরকারি উচ্চ বালিকা বিদ্যানিকেতন আমি পড়াশোনা করছি। ওইখান থেকে আবার কলেজে সরকারি কলেজে গভর্নমেন্ট কলেজে পড়ছি, ওইখান থেকে অনার্স করলাম মাস্টার্স করলাম। তারপরে আমার চাকরি হইল 99। ভিউয়ার্স, আমি ধন্যবাদ জ্ঞাপন করছি তামিনা আক্তার ম্যাডাম। আমাদের গর্ব, আমাদের নরসিংদীর গর্ব এবং আমাদের কুমিল্লার গর্ব বলতে হবে। আমার আপনার সাথে একটা জিনিসের মিল আছে, সেটা হচ্ছে যে আপনি আমাদের কুমিল্লার মেয়ে। হ্যাঁ, আর এখানে কি নরসিংদী কি বউ? হ্যাঁ, ব্রাহ্মণবাড়িয়া। আচ্ছা, তো সেই ক্ষেত্রে আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি তামিনা আক্তার ম্যাডাম। আমরা আলোকিত প্রধান শিক্ষক হিসাবে আপনাকে পেয়েছি, আপনি হোমনাথে জন্ম। ওইখানের মধ্যে আমাদের মাননীয় এমপি মহোদয় আছে মেরি ম্যাডাম, আমরা আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। মেরি ম্যাডামের এলাকার মানুষ আমরা পেয়েছি আপনাকে আলোকিত ব্যক্তি হিসাবে, এবং কুমিল্লা অতি শীঘ্রই আমরা একটা বিভাগ হতে যাচ্ছি। আপনি জানেন আমাদের বীর মুক্তিযোদ্ধা হাজি আকম বাহাদুর বাহার সাহেব একটি কথা বলেন যে কুমিল্লা এগুলে এগুবে বাংলাদেশ। আমার দৃঢ় বিশ্বাস আপনারা যারা আলোকিত টিচার আছেন আপনারা সবাই মিলে আমাদের কুমিল্লাকে আমরা বিভাগ করে নিব। তার মধ্যে হোম নাইটটি হচ্ছে উপজেলা। এই সেই সুবাদে আপনি যে কথাটা তুলে ধরেছেন আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি, এবং তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি বাল্য জীবন এবং শিক্ষা জীবনের কথাটা তুলে ধরার জন্য আপনাকে আমি অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। পরক্ষণে আমি জানতে চাচ্ছি আমাদের বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবের সুযোগ্য কর্ণা মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনা এবং ICT-র উপদেষ্টা সজীব আজাদ জয় ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলেছেন 2021 থেকে 41 সালের মধ্যে আমাদের দেশটি ডিজিটাল বাংলাদেশে পরিপূর্ণ হবে। তারে ধারাবাহিকতা রক্ষা করার জন্য আজকে আমরা ডিজিটালের দ্বারপ্রান্তে চলে আসছি। আমার দেখা একজন আলোকিত এবং কিংবদন্তি প্রধান শিক্ষক হিসাবে আমি আপনার কাছে জানতে চাচ্ছি তামিনা আক্তার ম্যাডাম, ডিজিটাল বাংলাদেশ মিশন .1 to .41 সামনে রেখে আজকে আমরা ডিজিটালের ছোঁয়া কী দেখতে পাচ্ছি? আপনার কাছে ডিজিটালের ছোঁয়া কী দেখা যাচ্ছে যে আজকে আমরা কী কী ডিজিটাল ইউজ করছি? ডিজিটাল বলতে এখন তো গভর্নমেন্ট মানে আমাদের প্রধানমন্ত্রী মাননীয় শেখ হাসিনা উনি তো মানে আমাদের প্রত্যেকটা স্কুলে আমাদের ল্যাপটপ, প্রজেক্টর, মাল্টিমিডিয়া ক্লাস আমাদের চলছে, আমরা ক্লাস করতেছি। এটা তো দিন দিন ডেভেলপই হবে ইনশাল্লাহ আশা করি। আরও নতুন নতুন প্রযুক্তি হইলে আমাদের দিবে, আমাদের আমাদের প্রত্যেকটা স্কুলে টিচারদের ICT-র উপরে ট্রেনিং দেওয়া হচ্ছে, তো আমাদের টিচার অন্যরকমভাবে পরিচালনা করছে ওদের সহযোগিতা। আমরাও সবাই আমরা যেহেতু আমরা এই যে করোনাকালীন সময় আমরা অনলাইনে ক্লাস নিয়েছি, তো ICT সম্পর্কে মোটামুটি অনেকেরই সবারই মোটামুটি প্রাথমিক ধারণা আছে। আর আমরা ক্লাসগুলো ওইরকম ICT-তে নেওয়ার চেষ্টা করি বা করি, ICT-তেই করি আমরা। ভিউয়ার্স, ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে ম্যাডাম যে কথাটা তুলে ধরেছেন প্রধান শিক্ষক হিসাবে তামিনা আক্তার ম্যাডাম তুলে ধরেছেন যে ডিজিটাল বাংলাদেশ মিশন .1 to .41 সামনে রেখে আজকে আমরা ডিজিটালের দ্বারপ্রান্তে চলে আসছে। COVID-19 যখন সিচুয়েশন ছিল অনলাইনের মাধ্যমে ক্লাস নিয়েছেন এবং মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নিয়েছেন, এবং ডিজিটাল বাংলাদেশ সম্পর্কে বলতে হচ্ছে যে এখন আমরা হাতের মুঠোয় ডিজিটালকে নিয়ে আসছি। এই জন্য উনি আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং ICT-র উপদেষ্টা ওনার সুযোগ্য পুত্র সজীব আজাদ জয় সাহেবকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন। আমি আপনার কাছে জানতে চাচ্ছি যে এক সময় আপা আমরা যখন দাদার আমল বাবার আমল ছিল তখন আমরা উত্তর দিকে যেতে চাইতাম দক্ষিণ দিকে যেতে চাইতাম, তখন বলতো যে উত্তর দিকে যেও না দক্ষিণ দিকে যেও না, কেননা লেখা আছে উত্তর মেরু দক্ষিণ মেরু সব আছে আমাদের জানা। আমরা শুনেছি সেখানে রয়েছে জিন পরিদেহ দানা, ওইখানে গেলে জিন পেতনি আসর করবে, দক্ষিণ দিকে গেলে জিন পেরিয়ে আসর করবে। আপনি জানেন আমাদের মমতাময়ী মহাজননেত্রী শেখ হাসিনা আজকে
উত্তর দিকে গেলে আমরা যমুনা সেতু দেখতে পাচ্ছি, দক্ষিণ দিকে হচ্ছে স্বপ্নের পদ্মা সেতু। আমাদের মমতা মাই মা জনায়েত শেখ হাসিনা যখন পদ্মা সেতুর কাজ হাতে নিয়েছিলেন, বিশ্ব ব্যাংক থেকে একটি নিন্দাজনক কথা বলেছিলেন এবং কেউ তলাবিহীন ভুঁড়ি ঝুড়ির সাথে পর্যন্ত তুলনা করেছিলেন। তখন উনি একটি কথা বলেছিলেন যে আমার সাথে 16 কোটি মা বোন আছে, বাংলাদেশের অর্থায়ন থেকে আমি পদ্মা সেতু করবো এবং চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে পদ্মা সেতু আমরা দৃশ্যমান দেখতে পাচ্ছি। আমার শোকা বা সৌভাগ্য হয়েছে আমাদের যোগাযোগ অবাদুল কাদের স্যার, যোগাযোগ এবং সেতুমন্ত্রী, উনি 1-42 স্প্যান অলরেডি ডান করেছেন, 6.15 কিলোমিটার অলরেডি আমরা দৃশ্যমান অবস্থায় আছে। আপনি জানেন যে আগামী জুন মাসের মধ্যে 5 তারিখে আমরা পদ্মা সেতু চলমান অবস্থা দেখতে পারবো। আজকে যে চ্যালেঞ্জের মোকাবেলা করে আজকে 16 কোটি মা বোনের অর্থায়নের ভ্যাট এবং ট্যাক্সের টাকা দিয়ে যে আজকে পদ্মা সেতু করতে পেরেছে, আপনার কাছে অনুভূতিটা কেমন লাগছে? আমার কাছে খুবই 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 ভালো লাগছে যে আমাদের দেশে এত বড় একটা মানে সেতু আমাদের নিজেদের ইয়েতে চেষ্টা প্রচেষ্টায় আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাদেরকে উপহার দিতে পেরেছেন। আমি খুশি, আমি ধন্য এবং আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। আপনি যে পাশাপাশি আপনার প্রধান শিক্ষকের পাশাপাশি আপনি যে একটি স্কুল করেছেন, এটা কোথায় করেছেন? স্কুল কিন্ডারগার্টেন স্কুল বললেন না যে আমার আরেকটা কিন্ডারগার্টেন স্কুল আছে? আমি আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি পদ্মা সেতু সম্পর্কে। আপনি ধন্যবাদ জানিয়ে যাচ্ছেন আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে এবং অবাদুল কাদের স্যারকে। তার সাথে আজকে আমি আপনাদেরকে যা জানতে চাচ্ছি, যারা এখানে সরকারি শিক্ষক আছে ও শিক্ষিকারা আছে, আজকে যে আপনারা 10ম শ্রেণী গ্রেডের মধ্যে উত্তীর্ণ হয়েছেন, তো সেক্ষেত্রে আপনাদের অভিমত প্রকাশ করবেন চ্যানেলের মাধ্যমে। 10ম শ্রেণীর গ্রেড আসলে আমাদের চলতি দায়িত্বে দেওয়া হয়েছে, প্রমোশন দেওয়া হয়েছে চলতি দায়িত্বে। তবে আমি দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের একটা আমাদের টিচাররা একটা মামলা করেছিল, ওইটার জন্য যে ওইখান থেকে নাকি রেজাল্ট হয়েছে, মামলার নাকি আদেশ হয়েছে যে আমাদের চলতি দায়িত্বে টিচারদের কখনোই আমাদেরকে মানে প্রধান শিক্ষকের ইয়া দেওয়া হবে না, মর্যাদা দেওয়া হবে না। তো আমরা তো প্রায় 20 বছর চাকরির পর আমাদের প্রমোশনই শুধু একটাই প্রমোশন, তো একটা প্রমোশনের মধ্যে যদি আমরা দায়িত্ব পালন করতেছি, প্রধান শিক্ষকের দায়িত্ব জানেন নিশ্চয়ই আপনারা, তো দায়িত্ব যেহেতু পালন করতেছি, দায়িত্ব দেওয়া হয়েছে, কিন্তু আমাদের যদি মর্যাদাটুকু না দেয় এটা তো আমাদের খুব কষ্ট। আমরা সরাসরি আমাদের মমতাময় মা জননেত্রী শেখ হাসিনা এবং শিক্ষামন্ত্রী ডক্টর দীপমনি ম্যাডামের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের যে প্রধান শিক্ষক যারা হয়েছেন, আপনাদের প্রধান শিক্ষকের মর্যাদা সমটুকু এই জিনিসটা থাকবে এবং আমরা আইন মন্ত্রী আনিসুল ইসলাম সাহেবের দৃষ্টি আকর্ষণ করছি আপনারা আলোকিত প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করবেন। সেই প্রত্যাশা নিয়ে আমি আরেকটা জিনিস জানতে পারছি যে আমরা প্রতি বছর এখন আমরা বছরের প্রথম দিন আমরা বই বিতরণ করতে পারছি, তো সেই ক্ষেত্রে আপনার অনুভূতিটা কেমন লাগছে? বছরের আগের বছরই আমরা বই হাতে চলে আসে, মানে যেমন এটা এই 22-22 ডিসেম্বরের মধ্যে আমরা বই পাই, ওই বইগুলো আমরা 1 তারিখে বাচ্চাদের হাতে তুলে দিই, বা এই ক্ষেত্রে আমাদের আমরাও খুব খুশি আর বাচ্চারা তো বই পেয়ে আরও খুশি, অনেক খুশি। সেই ক্ষেত্রে আমরা মানে আগে দেখতাম আমাদের, আমরা যখন স্কুলে প্রথম জয়েন করছি 1999-এর দিকে, বই আসতো মার্চে এপ্রিলে চলে যেত, তারপরও বই বাচ্চারা অর্ধেক বই পুরান পাইতো অর্ধেক নতুন পাইতো, এখন তো বাচ্চারা সব বই নতুন পায়, তো বাচ্চারা খুব খুশি, আমরাও খুব খুশি। আমরাও প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাতে চাই যে ওনার কার্যক্রমের জন্য মানে সবাই খুব খুশি। এবং সরাসরি প্রধান শিক্ষক হিসাবে আমাদের মমতাময়ী মা জননেত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন এবং শিক্ষামন্ত্রী দীপমণি ম্যাডামকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন যে আমরা বছরের প্রথম দিন আমরা বই পেয়ে যাচ্ছি। আজকে শিক্ষার্থীরাও খুশি, শিক্ষকরাও খুশি, তারা ধারাবাহিকতা রক্ষা করার জন্য আপনি জানেন যে এটা আমাদের 1000 বছর শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী যাচ্ছে এবং কোভিড-19-এর কারণে কিন্তু আরও 1 বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 100তম জন্মবার্ষিকী সম্পর্কে এবং বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 7ই মার্চে ভাষণ দিয়েছিলেন, এবার এই সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবার সংগ্রাম মুক্তি সংগ্রাম, এই যে স্বাধীনতার এই যে 18-19 মিনিটে যে ভাষণটা দিয়েছে আজকে যে জাতিসংঘ কর্তৃক ওনাকে এই অলিখিত একটা ভাষণের উপরে দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃত করেছেন, একজন বাঙালি জাতি হিসেবে আপনার অনুভূতিটা কেমন লাগছে? 7ই মার্চের ভাষণটা শুনলে কেমন লাগে এবং অনুভূতিটা কেমন লাগে? খুবই মানে শরীরে যে একটা শিহরণ জাগে, যে মুক্তিযুদ্ধের চেতনা, যে মানে এটা তো মানে কাল বিজয়ী ভাষণ, এটা তো চিরদিনই থাকবে আমার মনে হয়, বাঙালি জাতি যতদিন থাকবে ওনার ভাষণ ওনার কৃতিত্ব চিরদিন মানে সবসময় বাঙালি খুব শ্রদ্ধা করে স্মরণ করবে।
ভিউয়ার্স আমার দেখা আলোকিত মানুষ হিসেবে তামিনা আক্তার ম্যাডাম প্রধান শিক্ষক হিসাবে আপনাকে ধন্যবাদ জ্ঞাপন করছি। যে আপনি যে কথাটা বললেন যে সাথে মাঝে ভাষণ শিটুকে 83 জন প্রেসিডেন্ট দি ওয়ার্ল্ড অফ হেরিটেজ পুরস্কৃতি পেয়েছেন, আমাদের এই ভাষণটি 18 থেকে 19 মিনিটের ভাষণ, এটি একটি কালজয়ী ভাষণ, ওই জন্য আপনাকে আমি ধন্যবাদ জ্ঞাপন করছি। যে আজকে যে 7 মার্চের ভাষণ দেওয়া হয়েছে, এখানে 1108টি ওয়ার্ড ইউজ করা হয়েছে। আজকে 1108টি ওয়ার্ড থেকে আমরা পাচ্ছি লিটারেচার ইজ নাথিং বাট দ্য রিফ্লেকশন অফ হিউম্যান ক্যারেক্টার। প্রত্যেকটি প্রবন্ধ, গল্প, উপন্যাস এবং আগামী বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর সোনার বাংলার ক্ষেত্রে গড়ার ক্ষেত্রে মমতা মহিমার জননেত্রী শেখ হাসিনা যে স্বপ্নগুলি ছিল সেগুলি বাস্তবায়িত করে দিয়েছেন আমাদের 7 মার্চের ভাষণ। আর একটা জিনিস আমি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমরা লাখো শহীদের বিনিময়ে আজকে আমরা দেশ স্বাধীন করেছি, এটা হচ্ছে আমাদের স্বাধীনতা দিবস এবং গত মাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস গেল। এখন ভাষা আন্দোলন এবং 1971-এর চেতনা সম্পর্কে আপনার অনুভূতিটা কেমন লাগছে? ভাষা আন্দোলন এবং লাখো শহীদের বিনিময়ে যে আজকে আমরা দেশ স্বাধীন করেছি, ভাষা শহীদের ভাষা 21-এর মাস তো গত মাসে গেল, ফেব্রুয়ারি মাস, তো ভাষা শহীদ আমাদের জন্য ভাষার জন্য প্রাণ দিয়েছেন, এটা তো বিশ্বে মনে হয় কোথাও এরকম রুটিন নাই। আজকে 27টা দেশ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন দিবস পালন করছে, সারা বিশ্বব্যাপী আজকে 27টা দিবস আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করছে, তো এটা আমাদের গর্বের বিষয়, আমাদের অহংকারের বিষয়। সালাম বরকত রফিক, ওনারা শহীদ হয়েছেন, ওনাদের আমরা সদর বলে স্মরণ করি এবং চিরদিন স্মরণ করবো এবং সারা বিশ্ব এক সময় হয়তো সারা বিশ্বের মানুষ এটা মাতৃভাষা দিবস পালন করবে। তো সেই ক্ষেত্রে আমি বলবো যে কুমড়ো ফুলে ফুলে নয়ে পড়েছে লতাটা, সজনে ডাটায় পড়ে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে আসবি, কবে ছুটি? চিঠিটা তার পকেটে ছিল, ছেঁড়া আর রক্তে ভেজা। মা গো, ওরা বলে তোমার কোলে শুয়ে গল্প শুনতে দেবে না, বলো মা তা কি হয়? তাই তো আমার আসতে দেরি হচ্ছে, তোমার জন্য নারী পেলেন চিড়ে কেটে, মুরগি ধানের মুরগি সেজে, এটা সেটা আরও কত কি, তার খোকা যে বাড়ি ফিরবে ছাপস চোখে, মাথা কায় উঠোনে উঠোনে, যেখানে খোকার সব শকুনিরা ব্যবচ্ছেদ করে। আমি আবু জাফর আবাদুল্লাহ লেখা কোনো এক মাকে কবিতাটি, আমি একজন প্রধান শিক্ষক হিসাবে আবদুল্লাহ কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন কিংবদন্তি প্রধান শিক্ষক হিসেবে তামিনা আক্তার ম্যাডাম, আমি কোনো এক মাকে আবু জাফর লেখার আবাদুল্লাহ কবিতাটি আপনার জন্য আজকে আমি উৎসর্গ করে দিয়ে গেলাম। ভিউয়ার্স, যারা আমার চ্যানেলের সামনে আছেন, আজ রাত 9টা 15 মিনিটে আমার চায়ের ফাঁকে ফাঁকে টেবিল টকশোটি আপনারা দেখে নেন। আপনারা লোকন করেছিলেন www.brightnews99.com এবং টিভি নেটওয়ার্ক হিসেবে থাকেন এবং জাতীয় পত্রিকা দৈনিক আজকের আলোকিত সকাল থেকে আমি স্পেশাল করেসপন্ডেন্ট সাংবাদিক ফরহাদ ভাই বিদায় রেখে টানছি। ভালো থাকেন, সুস্থ থাকেন, ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ সবাই।